ক্যারিয়ার গাইডেন্সে আপনাদের স্বাগত জানাই। আজ জানেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের দুটো বেঞ্চেই দুটো প্রশ্ন ভুল মামলা লিস্টেড হয়েছে। ডিভিশন বেঞ্চে রয়েছে ম্যাট 1594 এবং সিঙ্গেল বেঞ্চে রয়েছে 2017 সালের প্রশ্ন ভুল মামলা। সেই সাথে অনেকে প্রশ্ন করেছিলেন যে তাদের 2017 প্রশ্ন ভুল মামলা করা উচিত কি না, এই মামলার কতটা গ্রাউন্ড আছে, কি আছে না আছে, সেই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। তাদের সমস্ত কনফিউশন আমরা এই ভিডিওতে দেবার চেষ্টা করব। ভিডিওটা একটু একটু একাডেমিক ভিডিও হবে, কেননা প্রশ্নগুলো আমরা প্রত্যেকটা আলোচনা করব। আমার সাথে সাথেও আপনারা অবশ্যই প্রশ্নগুলো মিলিয়ে দেখবেন, ঠিক না ভুল সেটা নিজেরাই বিচার করবেন। তো মামলার নাম্বার হচ্ছে 16159 অফ 2022। মামলার আইনজীবী হচ্ছেন সুদীপ্ত দাশগুপ্ত। আপনারা চাইলে মামলা করতে পারেন, কিন্তু তার আগে মামলায় কি বিষয়টা আছে দেখা যাক। এই মামলায় নিউজ চ্যানেলে বা অন্যান্য ক্ষেত্রে আমরা শুনছিলাম যে 8টি প্রশ্ন ভুল, কিন্তু ব্যাপারটা 8টা প্রশ্ন না, ব্যাপারটা হচ্ছে 6টা প্রশ্ন নিয়েই কিন্তু এই মামলাটা, 6টা প্রশ্ন ভুল নিয়ে এই মামলাটা। তার মধ্যে 5টা প্রশ্নের ভুল এবং 1টা অঙ্কের প্রশ্নের সাইনে ভুল আছে, সে বিষয়ে ডিটেলস আমি পরে আসছি। তো যে প্রশ্নগুলো ভুল হয়েছে তার মধ্যে বাংলার একটা প্রশ্ন, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগির 3টে প্রশ্ন, একটা প্রশ্ন হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজের এবং আরেকটা প্রশ্ন হচ্ছে অঙ্কের। অঙ্কের প্রশ্নটা আমি সবার প্রথমে বলে নিই, অঙ্কের প্রশ্ন আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন, এই যে সরলে যে লাস্টে যে ভাগ চিহ্ন আছে, সেই ভাগ চিহ্নটা ওনার কোশ্চেন বুকলেটে প্লাস চিহ্ন দেখিয়েছে, কিন্তু অন্যান্য কোশ্চেন বুকলেটে ওটা ভাগই দেখা যাচ্ছে। যদি ওটা ভাগ হয়, পর্ষদের অ্যান্সার সঠিক আছে। পর্ষদ অ্যান্সার দিয়েছিল যে অ্যান্সার হবে এ, তো এক্ষেত্রে যেহেতু ভাগটা যোগ ধরেছে পিটিশনার, সেই জন্য মেলাতে পারছে না, হিসাব মতো ওটা ভাগই। আমার মনে হয় ওই প্রশ্নের সেরকম কোনো ভ্যালু নেই। দ্বিতীয় প্রশ্নে আমরা আসব, দ্বিতীয় আমরা আসব বাংলা বিষয়ের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 25। বলে রাখা ভালো যে তার কোশ্চেন সিরিজটা হচ্ছে UBL কোশ্চেন সিরিজ। UBL কোশ্চেন সিরিজের কোশ্চেন নাম্বার 25 হচ্ছে, আমি দিচ্ছি প্রশ্নটা, আপনারা দেখে নিন। নিচের মন্তব্যগুলি শুদ্ধাসুদ্ধ বিচারের নিরিখে প্রদত্ত বিকল্প থেকে ঠিক উত্তরটি চিহ্নিত করুন। বাংলা বর্গের প্রথম ও দ্বিতীয় ব্যঞ্জনধ্বনি অঘোষ, বাংলা বর্গের তৃতীয় চতুর্থ ও পঞ্চম ব্যঞ্জনধ্বনি ঘোষ, বাংলা বর্গের প্রথম ও দ্বিতীয় ব্যঞ্জনধ্বনি ঘোষ। বলে রাখা ভালো যে আমরা যেটা পড়েছি, বাংলার যে ব্যঞ্জনধ্বনির ঘোষ বর্ণ এবং অঘোষ বর্ণ, মানে প্রতিটা বর্গের প্রথম দুটো বর্ণ হচ্ছে অঘোষ বর্ণ এবং তার পরবর্তী দুটো তিনটে বর্ণ হচ্ছে ঘোষ বর্ণ। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঘোষ বর্ণ, অঘোষ বর্ণ এবং নাসিক্য বর্ণ একটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। নাসিক্য বর্ণটাও কিন্তু অ্যাকচুয়ালি ঘোষ বর্ণের মধ্যে ঢুকে পড়ে, অন্যান্য হায়ার স্টাডিজে যদি পড়া যায়, বিশেষ করে আমি তো জানি সেক্ষেত্রে যে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম বর্ণটাকে ঘোষ বর্ণের তালিকায় দেওয়া হয়েছে উইকিপিডিয়াতে এবং একাধিক বইতে, কিন্তু পিটিশনার বলছেন যে শুধুমাত্র তৃতীয় এবং চতুর্থটা হচ্ছে ঘোষ বর্ণ, পঞ্চমটাকে উনি ঘোষ বর্ণে ফেলতে চাইছেন না। তো তিনি পর্ষদের উত্তরটাকে ভুল বলছেন, কিন্তু আমার মনে হয় না পর্ষদ ভুল করেছে। ডি এর উত্তরটা সঠিক হবে, প্রথম দুটো শুদ্ধ এবং লাস্টের দুটো অশুদ্ধ। এবং এক্ষেত্রে পিটিশনার একটা ভুল করেছে যে বি এর যে উত্তর দেওয়ার জায়গায় পঞ্চম ব্যঞ্জনধ্বনি ঘোষ যেটা হবে, পিটিশনাররা তার পিটিশন কপিতে ওটা অঘোষ লিখেছে, ইচ্ছা করেই প্রশ্ন ভুল লিখেছে। এক্ষেত্রে বিচারপতি প্রচণ্ড ঝাড় দিতে পারেন, কেননা মিথ্যা তথ্য এবং ভুল তথ্য যদি দেওয়া হয়, বিচারপতি গঙ্গোপাধ্যায় ভীষণ খেপে যান এবং শুরুতেই মামলা হয়তো ওখানেই ডিসমিস করে দিতে পারেন। এরপরে আমরা দ্বিতীয় প্রশ্নে আসব। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে 73। শিখনের অ্যাসেসমেন্ট শিশু মনের অভীষ্ট সাধন করে যখন, এটি শিক্ষার্থী ও শিক্ষকের ফিডব্যাক হিসাবে কাজ করে, এটি বছরের শেষে একবার মাত্র করা হয়, এটি তুলনামূলক মূল্যায়নের মাধ্যমে ছাত্রছাত্রীদের পারদর্শিতার পার্থক্য করে, এটি ছাত্রছাত্রীদের মধ্যে ভয় ও চাপের সৃষ্টি করে। পর্ষদ এর উত্তর দিয়েছে এ, অর্থাৎ শিক্ষক ও শিক্ষার্থীর ফিডব্যাক, আমারও সেটাই মনে হয় এ, কিন্তু পিটিশনার বলছে যে এর উত্তর সি হবে। সঠিক কোনটা হবে সেটা
বিচারপতিই ঠিক করবেন, কিন্তু আমার মনে হচ্ছে এক্ষেত্রে পর্ষদের সেরকম কোনো ভুল নেই। আমরা পরবর্তী প্রশ্নে আসব। পরবর্তী প্রশ্নটা হচ্ছে 80 নম্বর প্রশ্ন। প্রশ্নটা হলো যে নিম্নোক্ত কোন দক্ষতাগুলি মানসিকভাবে কম বিকাশপ্রাপ্ত শিশুদের জন্য জরুরি? জীবন দক্ষতা, অভিযোজন দক্ষতা, যোগাযোগ দক্ষতা, সংখ্যাগত দক্ষতা। পর্ষদ উত্তর দিয়েছে যে বি এর উত্তরটা সঠিক, অভিযোজন দক্ষতা। আমারও সেটাই মনে হয়েছে, অভিযোজন দক্ষতাই সঠিক। কিন্তু পিটিশনার বলছে যে এখানে জীবন দক্ষতাটাই সঠিক হবে। আপনাদের কি মনে হয়? আপনারা অবশ্যই জানাবেন সেটা। পরবর্তী প্রশ্নে আসছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে 84 নম্বরের প্রশ্ন। প্রশ্নটা হলো একটি অভিক্ষায় এক জাতীয় অনেক প্রশ্ন আছে। অভিক্ষাটি হবে পারদর্শিতার অভিক্ষা, নির্ণায়ক অভিক্ষা, পূর্বাভাসমূলক অভিক্ষা আর ক্রাইটেরিয়ান রেফারেন্স টাইপ অভিক্ষা। তো পর্ষদ বলছে এটা নির্ণায়ক অভিক্ষা হবে, অর্থাৎ বি সঠিক। কিন্তু ক্যান্ডিডেট পিটিশনার বলছে ডি সঠিক, অর্থাৎ ক্রাইটেরিয়ান রেফারেন্স টাইপ। কিন্তু এটা ক্রাইটেরিয়ান রেফারেন্স টাইপে অনেকটা ঠিক মাল্টিপল চয়েস টাইপের অ্যান্সার হয়, আমার সন্দেহ আছে। নির্ণায়ক অভিক্ষাটা আমার কাছাকাছি মনে হচ্ছে, আমি এ ব্যাপারে নিশ্চিত নই। এর আগেরগুলো যেভাবে আমি নিশ্চিত ছিলাম, এই প্রশ্নটা সম্পর্কে আমি অতটা নিশ্চিত নই। কিন্তু আমি টিক মারতে হলে বি একটা টিক মারতাম। আপনাদের কি জানা আছে সেটা দয়া করে প্লিজ জানাবেন। আপনাদের কি মনে হচ্ছে, এটা কি পর্ষদ সঠিক? পর্ষদ বলছে বিটা ঠিক, পিটিশনার বলছে ডিটা ঠিক। আপনাদের কোনটা ঠিক মনে হয় একটু জানাবেন। কোশ্চেন নাম্বার 84। পরবর্তী প্রশ্নে আসব। পরবর্তী প্রশ্ন হচ্ছে বিজ্ঞানের উপরে, অর্থাৎ পরিবেশ বিষয়ের উপরে যে প্রশ্ন এসেছিল তার 146 নম্বর কোশ্চেন। প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট এবং ছোট্ট প্রশ্ন, অথচ খুব ভারী প্রশ্ন এবং অনেকটা ভাবনারও প্রশ্ন আছে। যে স্প্রিং তুলার সাহায্যে 1 কেজি তুলো বেশি কোথায় পাওয়া যাবে? এক হচ্ছে মেরুতে, দুই হচ্ছে 45 ডিগ্রি অক্ষাংশে, সি হচ্ছে দ্রাঘিমাংশে, ডি হচ্ছে বিষুব রেখায়। সবাই বুঝতে পাচ্ছেন যে এটাই গ্র্যাভিটির উপরে, যেখানে গ্র্যাভিটি বেশি হবে সেখানে ওজন বেশি হবে, যেখানে গ্র্যাভিটি কম সেখানে ওজন কম। গ্র্যাভিটি সবচেয়ে কোথায় বেশি? মেরুতে বেশি। গ্র্যাভিটি সবচেয়ে বেশি কম কোথায়? বিষুব রেখায়। তাহলে এখানে উত্তরটা কি হবে? মনে হতে পারে যে মেরুতে, এবং এই পিটিশনারও বলেছে যে মেরু উত্তর হবে। আমি এই প্রশ্নের উত্তরটা করেছিলাম বিষুব রেখায়। কেননা আপনারা জানেন যে যদি ওজন কম হয় জিনিসটা তো বেশি আসবে, যেহেতু ভরটা ধ্রুবক। বোঝার চেষ্টা করুন, ধরুন কোনো বস্তুর ওজন বিষুব রেখায় ধরুন 1 কেজি, তো সেটা মেরুতে নিয়ে গেলে তার ওজন কত হবে? তার ওজন হবে 1 কেজি 100 গ্রাম, যেহেতু মেরু অঞ্চলের গ্র্যাভিটি বেশি, আকর্ষণ বেশি। তার মানে কি, যে জিনিস বিষুব রেখায় 1 কেজি সেটা মেরুতে গিয়ে হচ্ছে 1 কেজি 100 গ্রাম। মানে মেরুতে যদি 1 কেজি জিনিস আনতেন, এখানে সেই জিনিসটার ওজন হতো হয়তো 950 গ্রাম, একটু কম হতো বিষুব রেখায়। অর্থাৎ বিষুব রেখায় আপনি জিনিস কম পাচ্ছেন, এবং বিষুব রেখায় যদি 1 কেজি নেন তাহলে আপনার তুলোটা অবশ্যই বেশি আসবে। মেরুতে নিলে স্প্রিং তুলার সাহায্যে যদি নেন, সেক্ষেত্রে আপনি মেরু অঞ্চলে সবচেয়ে কম পাবেন এবং বিষুব রেখায় সবচেয়ে বেশি পাবেন। কিন্তু যদি ওজনের কথা বলেন, ভারীর কথা, একই তুলো বিষুব রেখায় কম ওজন হবে এবং মেরু অঞ্চলে বেশি ওজন হবে। এই প্রশ্নটার মধ্যে একদম সিম্পল দেখতে, কিন্তু প্রশ্নটার মধ্যে একটু গভীর ভাবনার বিষয় আছে, ভেবে উত্তর করতে হবে। এবং আমি এই উত্তরটা সঠিক করেছিলাম বিষুব রেখায়। পিটিশনার বলছে যে মেরুতে, যেটা একদম পিটিশনারের দাবি সম্পূর্ণ ভুল। তো এই 6টা প্রশ্ন নিয়েই মূলত মামলা। তো আমরা যে প্রশ্নগুলো দেখলাম, আমার যেটা মনে হয়েছে যে একটা প্রশ্ন সম্পর্কে আমার নিজের সংশয় আছে, কিন্তু বাকি সমস্ত সংশয় মানে আমি নিশ্চিত না যে পিটিশনার ঠিক বলছে কি না, কিন্তু বাকি সমস্ত 5টি প্রশ্ন আমার কাছে সম্পূর্ণ অ্যাবসার্ড মনে হয়েছে। পর্ষদের উত্তরটাই সঠিক মনে হয়েছে। আপনাদের এক্ষেত্রে কী মনে হচ্ছে জানান। আপনারা কি মনে করেন এতে মামলা করলে বিচারপতি কী রায় দিতে পারেন সেটাও জানাবেন, এবং এই মামলা করে কোনো লাভ আছে কি না সেটা আপনারা নিজেরাও খানিকটা বুঝতে পারবেন, এবং অবশ্যই সিদ্ধান্ত নিতে পারবেন যে 2017 টেটে প্রশ্ন ভুল মামলা করা চলবে কি না। এক্ষেত্রে পিটিশনাররা অনেক দাবি করেছে, তারা বলছে 1 নম্বর পেলে সে পাস করবে, এবং সে এই 6টা প্রশ্ন থেকে 6টা নম্বর পেতে চায়, যেটা কখনোই নয়।
একদম পুরো নিশ্চিতভাবে পাঁচটা প্রশ্ন থেকে তো পাবেই না, একটা প্রশ্ন থেকে দেখা যাক শেষ পর্যন্ত বিচারপতি কি সিদ্ধান্ত নেন। আজকে ওঠার কথা ছিল মামলাটি, শেষ পর্যন্ত উঠবে কি না জানি না, ফিক্সড হওয়ার কথা ছিল কিন্তু লিস্টেড ফিক্সড হিসাবে হয়নি, লিস্ট ডেলি লিস্ট হিসাবেই লিস্টেড রয়েছে 101 নম্বরে। তো আমাদের অপেক্ষা করতে হবে, যদি শুনানি হয় অবশ্যই সেই শুনানির সম্পূর্ণ খবর আপনাদের সামনে পেশ করব। এবং আজকে ছাড়া গুরুত্বপূর্ণ মামলা রয়েছে, আজকে যে তিন মূর্তির হাজিরা রয়েছে কলকাতা হাইকোর্টে, তার মধ্যে দুই মূর্তি হলেন এক এক নম্বর যে দেওয়া হয়েছিল সেই কমিটির দুজন আর কি সদস্য, এবং আরেকজন হচ্ছে বাগদার চন্দন মণ্ডল মহাশয়, তারা উপস্থিত থাকবেন। তাদেরকে বিচারপতি কি প্রশ্ন করেন না করেন বা কি হয় না হয় সে বিষয়ে আপনাদের আপডেট দেব। প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ।